হ্যালো ফ্রেন্ডস, নিতাস গপশপের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করেছি, এখন 6টা বাজে, সন্ধে 6টা। তো দেখো, এখানে আমার মেয়ে বসে আছে, আর আমি আজকে আমাদের যে মাসকাবাড়ি মালপত্র, যে মুদিখানা, সেই সমস্ত কিছু নিয়ে এসেছে। সব আনেনি, কিছু কিছু রয়েছে যেগুলো মানে একদমই ছিল না, সেইগুলোই আনা হয়েছে। বাদ বাকিগুলো পরে নিয়ে আসবে, একসাথে আনতে পারেনি বাবা, তো সেইগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নেবো। আর দেখো, আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে, তো এখন কড়াইশুঁটি খাচ্ছে, ওকে আমি একটুখানি ছাড়িয়ে দিচ্ছি, ওই জন্য ও বসে বসে খাবে, তা না হলে তো লন্ডভন্ড করে ঘেটে দেবে। আর এখানে মা সন্ধে দেবে, তো আমাদের তো বাসি ফুলগুলো আগের দিন তুলে রাখা হয়, মানে যেদিনকে দেওয়া হয় সেদিনকেই সন্ধেবেলায় সমস্ত কিছু তুলে রাখা হয়, তো সেই কারণে মা ওগুলো তুলছে দেখতে পেলে। আর এখন দেখো, এই যে গ্রসারি যে মালপত্রগুলো, এই যে বড় বালতিটা তোমরা দেখতে পাচ্ছ, এই বালতির মধ্যে কিন্তু আমার মালপত্র সমস্ত কিছু থাকে, যেগুলো লাগে সেগুলো নিয়ে নিই, আর বাদ বাকি যে এক্সট্রা যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখানেই রেখে দেওয়া হয়। তো সেইগুলো, এগুলো যে বের করে রাখলাম, এগুলো আগের মাসের মালপত্র, তো সেইগুলোকে আমি আগে বের করে রেখে দিলাম কী কী আছে না আছে। আর এখানে দেখো, সমস্ত কিছু ডালগুলো আমি বের করছি, এই বস্তার মধ্যে যেগুলো রয়েছে দেখছো, তো সেখানে এই মাসে মালপত্রগুলো নিয়ে আসা হয়েছে। তো কী কী আছে না আছে সেই সমস্ত দেখে আমি যেগুলো আমার একবারই নেই সেগুলো কৌটোর মধ্যে ঢেলে নেবো, তার জন্য দেখো কৌটোগুলোও নামিয়ে রেখেছি, আর যেগুলো আছে সেইগুলো আমি রেখে দেবো, পরে আবার ইউজ করা হবে। আর দেখো পাশে যে নীল বালতিটা আছে, আমি আগেও আর একবার দেখিয়েছি তোমাদেরকে আমার কীভাবে আমি আমার গ্রসারির মালপত্র গুছিয়ে রাখি। তো এই নীল বাল, নীল যে বালতিটা রয়েছে, এর মধ্যে আমি আমাদের যে মানে যে সার্ফ, সাবান, তারপর যে সমস্ত কসমেটিক্সের মালপত্র বলো, বাসন মাজা লিকুইড, সাবান টাবানগুলো এর মধ্যে রাখা হয়। তো আজকে ওগুলো বাবা নিয়ে আসেনি, বাবা বললো ওগুলো পরের দিন নিয়ে আসবে, তো সেই কারণে আমার খেয়াল নেই, আমি ভুলে ভুলে ওই বালতিটাকেও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো একটা থালার মধ্যে নামানো আছে, এখানে ছাতু, আজকে মেয়েকে ছাতু খাইয়েছিলাম আমি, তো ছাতুটা সেই কারণে কেটেছিলাম আগেই, তো সেটা ওখানে আছে, আমি কৌটোর মধ্যে পরে ঢেলে নেব। আর বেসন রয়েছে, বেসনের প্যাকেটটা আমার ফেটে গেছে, যার জন্য আমি ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর কৌটোগুলো দেখো আমি একবারে মুছেও নিচ্ছি, বালতিটাও ঝেড়ে নিলাম ভালো করে একটা ন্যাতা দিয়ে, তো সুতি শুকনো কাপড় দিয়ে আর কি। তো দেখো এই ডাল, তারপর যে সমস্ত কলাই টলাইগুলো, সেইগুলো এখন আমার লাগছে না সেরকম, তো যেগুলো নেই সেইগুলোই আমি নিয়ে নেব। তো দেখো এইখানে তোমরা দুটো ব্লগ, দুদিনের ব্লগ কিন্তু আমি আজকে তোমাদেরকে দিচ্ছি, কারণ কি বলো তো, কারণ এটা যে এই ইভিনিংয়ের যে ব্লগটা দেখছো এটা আমার পরের দিনের ব্লগ, আর আগের দিনের নাইটের ব্লগ আমি শ্যুট করেছি, তো এই দুটো মিলে মানে আগের দিনের নাইট আর পরের দিনের ইভিনিং আগে পরে হয়ে গেছে, এর কারণটা তোমাদেরকে আমি পরে বলবো। তো এখন আমার মালপত্রগুলো গোছানো হয়ে গেছে, আর এটা আমার আগের দিনে নাইটে আমি কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শ্যুট করব। তো দেখো এখানে নাইটে আমি আমার মেয়েকে খাওয়ানোর যে বাসনপত্র, আমাদের ইভিনিংয়ের যে বাসনপত্র, সেইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, আর এখন ডিনার বানাবো। তো তার জন্য এখানে মশলাপাতি যা কিছু লাগছে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো এটা এই দুটো ব্লগ মিলে একটা ব্লগ তোমাদের জন্য যাবে। তো দেখো এখানে আমার মশলাপাতি সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে, আজকে ছোলার ডাল বানাবো, ছোলার ডাল, আর আশা করছি লুচি বানাবো। তো এখানে দেখো ছোট ছোট টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে একটা আদাকে এরকম ছিবড়ে ছিবড়ে করে, দেখতে পাচ্ছ এরকম ছিবড়ে ছিবড়ে করে থেতো করে নিয়েছি, আর এখানে ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা, ঝালটা কমই দেবো আমার মেয়ে খাবে, তো সেই কারণে। তো মশলাপাতি সব কোচানো হয়ে গেছে, আর এখানে দেখো আটা মাখাও হয়ে গেছে, এই যে দেখো আটা মাখা রেডি হয়ে গেছে। আর এখানে প্রেসার কুকারে ডালে সিটি দিতে বসিয়ে দিয়েছি, এটা দুটো পড়ে গেছে, আর দুটো পড়লেই এটাকে নামিয়ে নেব, তারপর ঝটপট রান্নাটা করে নেব। তো চলো, ছোলার ডাল বানানোর জন্য এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর এখানে জিরে দিলাম, গোটা জিরে, আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। গরম মশলা কিন্তু আমি আলাদা করে আর ডালের মধ্যে ইউজ করবো না, এখানেই দিয়ে দিলাম, এখানেই ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়, যেহেতু নিরামিষ রান্না তো এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এখানে দেখো টমেটোটা আগে দিলাম, কারণ আদা, আদারটা যেটা আমি ছিটে মানে ছেঁচে রেখেছিলাম সেটা কিন্তু প্রথমে দিলে খুব তেল ছিটোয়, তো সেই কারণে আদাটা আমি এখন একটু নেড়ে চেড়ে টমেটোটা তারপর দেবো, আর লবণ দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো দেখো এইভাবে দিলে তেলের ছিটে, আর তেলের মধ্যে দেখবে আদা দিলে এত ছিটিয়ে মানে ছিটকোয় যে মানে আর
চোখে মুখেও লাগার সম্ভাবনা থাকে। তো এখানে দেখো সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম, হিংয়ের গন্ধটা মানে খুব বেশিও আমার ভালো লাগে না, তো সেই কারণে অল্পই দিলাম, তো যাতে করে ফ্লেভারটা নিরামিষ রান্নায় হিং একটু ব্যবহার করলে খুব ভালো ফ্লেভারটা আসে। এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু সামান্য মিট মশলা আর ধনের গুঁড়ো দিলাম, কোনো রকম লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ঝাল কিছু আমি ইউজ করিনি। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু আমার মেয়ে খাবে তো সেই কারণে অল্প ঝাল মানে একটা কাঁচা লঙ্কা আমি লাস্টে ফেলে দেবো। তো এখানে দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তো আমি কিন্তু খুব অল্প তেল মশলায় রান্না করি, আমি আগেও বলেছি, কারণ একদম বেশি তেল মশলা আমাদের বাড়িতে কারোর খাওয়া চলবে না, আমার শ্বশুরমশাই শাশুড়িমা দুজনেই অসুস্থ, তো সেই কারণে খুব অল্প তেল মশলায় আমি রান্না করি। আর এখানে দেখো ছোলার ডালের পরিমাণটা কিন্তু খুব কম রয়েছে, ছোলার ডালটা আমার শেষ হয়ে গেছিলো সেই কারণে গ্রসারির যে মালটা আমার পরের দিন আনা হয়েছিল, তো এই কারণেই আমি দুটো ব্লককে তোমাদেরকে একদিনে দিয়েছি। আমি গ্রসারির যে মালটা আমার পরের দিন আনা হয়েছিল, পরের দিন ইভিনিংয়ে ওটা শ্যুট হয়েছিল, আর এটা আমি আগের দিন রেসিপিটা বানিয়েছিলাম, তো সেই কারণে আগে পরে হয়েছে, কিন্তু তোমাদেরকে আমি সেইভাবেই দিচ্ছি ব্লকটা। আর এখানে দেখো আমি একটা, যেহেতু ছোলার ডালটা আমার ছিল না, কম ছিল, তো আমি ওই ছোলার ডাল সিদ্ধ করার সময় একটা আলু দিয়েছিলাম ছোটো মতো, সেটাকে ভালো করে চটকে দিয়ে দিলাম, এতে এর ডালের থিকনেসটা খুব ভালো হয়, খুব দেখতে পাচ্ছ গাঢ় হয় একদম, আর খেতেও খুব ভালো লাগে দেখবে এইভাবে। আর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা। এখানে আমি মিষ্টি ব্যবহার করব, একটুখানি ছোলার ডালে মিষ্টি ভালো লাগে, তো আমি বাবার তুলে নেব, বাবার যেহেতু খাওয়া যাবে না মিষ্টি, তো বাবা তুলে নিয়ে তারপর আমি একটুখানি মিষ্টি দেবো। আর দেখো একটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, তো এখানে আমার ডাল হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি কিচ্ছু ইউজ করবো না, অসাধারণ খেতে হয় এটা। তো চলো, আর ওইদিকে আমার মেয়ে যে কী কাণ্ড করেছে তোমরা না দেখলে বুঝতে পারবে না, চলো। শোন শোন, এইদিকে দেখ, এইদিকে দেখ, ঠামাকে মুছে দিয়ে আয়, যা মুছে দিয়ে আয়, মুছে দাও গা, চলো চলো। তো চলো, এখানে আমার লুচি হয়ে গেছে, আর ওদিকে আমার ছোলার ডালও তো হয়ে গেছে দেখতে পেলে, তো এখন আমরা এই দিয়েই আজকে ডিনার করব। তো ডিনারের পর তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, আমার মেয়ে কী করছে, আমরা কী করছি, আমার পুরো ফ্যামিলি কী করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। তো ডালটা দেখতে পাচ্ছ কতটা ঠিক হয়েছে এখানে, আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওর ফুল এনার্জি নিয়ে নিয়েছে, এখন 10:30 বাজে কিন্তু চোখ দেখে একদমই মনে হচ্ছে না যে ঘুম টুম কিছু আছে, আর এখন এই এই এখন এখন ফুল চার্জ। এই যে দেখো মুখটা দেখো, মেরে পিঠকে ফাটিয়ে দেবো এবার, কই কি করে মেরে পিঠকে ফাটাই দেখি, কই দেখি, কই এইদিকে দেখাও দেখি কি করে মেরে পিঠকে ফাটাই দেখি, হ্যাঁ হ্যাঁ। আর এখন এই পাপার সাথে কুস্তি চলছে দুজনে মিলে, এখন আমাদের
এই ঋতুনে, পড়া করেছিস আজকে? পড়া করেছিস? অনিয়ন মানে কি? আর ব্রিঞ্জাল মানে? আর পটেটো? আলু। আর ক্যারেট? ক্যাবেজ? ক্যাবেজ মানে? বাঁধাকপি। ক্যারেট মানে গাজর। আর গ্রেপস? আঙ্গুল। আঙ্গুর। পিস? পিস মানে কুলাই। আর আর কি বলবে? আর সেই আর পিজন মানে কি গো? পিজন মানে ওটা কি হচ্ছে? তো এখন তো আমার মেয়ের সবে সন্ধে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, বাবা মা ওখানে শুয়ে গেছে আর এখন ও বাবার সাথে খেলা করছে। আমার তো স্কিন কেয়ার যা কিছু করা হয়ে গেছে, এখন শোবো, জানি না কখন ঘুমাবে। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমি আনতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা। টাটা করে দাও, দেখি টাটা করে দাও, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, থ্যাংক ইউ, বাই বাই, বাই, টাটা।